হ্যালো স্টুডেন্ট, আজও আমরা সরলরেখা অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজ আমরা প্রথমে জানব দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ কিভাবে নির্ণয় করা হয়ে থাকে। অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইন, ধরি দুটো সরলরেখার সমীকরণ দেওয়া আছে, একটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম ওয়ান এক্স প্লাস সি ওয়ান আর একটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম টু এক্স প্লাস সি টু। ঠিক আছে, প্রথম সরলরেখা থেকে আমি বলতে পারি এই সরলরেখাটার প্রবণতা হচ্ছে এম ওয়ান আর দ্বিতীয় সরলরেখাটার প্রবণতা হচ্ছে এম টু। ঠিক আছে, তাহলে আমাকে যদি নর্মাল সমীকরণ দিয়ে দেয় তাহলে আমি সমীকরণটাকে এই আকারে প্রকাশ করে নেব, প্রবণতা ছেদাংশ আকারে সমীকরণটা লিখে নেব। লিখে আমরা কী করব, যে দুটো সরলরেখা দেওয়া থাকবে তাদের প্রবণতাগুলো নির্ণয় করবো। এখানে যেমন প্রথম সরলরেখাটার প্রবণতা এম ওয়ান, দ্বিতীয় সরলরেখার প্রবণতা এম টু। ধরি সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ থিটা, তাহলে অতএব আমি এখান থেকে লিখতে পারবো ট্যান থিটা ইকুয়াল টু এম ওয়ান মাইনাস এম টু বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু। আগে তুমি প্লাস মাইনাস চিহ্ন দেবে, ঠিক আছে, তো এখান থেকে আমি থিটার মান সহজে নির্ণয় করতে পারবো। নোট, যদি সূক্ষ্ম কোণ নির্ণয় করতে পারি, যদি বলে এই সরলরেখা দুটোর মধ্যবর্তী সূক্ষ্ম কোণটি নির্ণয় করো, অর্থাৎ অ্যাকিউট অ্যাঙ্গেল, সূক্ষ্ম কোণ মানে কোণটা জিরো থেকে নব্বইয়ের মধ্যে থাকবে, তাহলে আমরা তখন লিখব ট্যান থিটা ইকুয়াল টু মড এম ওয়ান মাইনাস এম টু বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু। ঠিক আছে, অর্থাৎ এই ভ্যালুটা অলওয়েজ পজিটিভ হবে সূক্ষ্ম কোণ বললে। এখন আমরা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু নাইন এবং এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস এইট ইকুয়াল টু জিরো সরলরেখার অন্তর্গত কোণ নির্ণয় করো। আমরা প্রথমে সরলরেখা দুটোকে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এই আকারে প্রকাশ করব। টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু নাইন, এটাকে দেখো আমি লিখতে পারি ওয়াই ইকুয়াল টু টু এক্স মাইনাস নাইন অ্যান্ড এবং এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস এইট ইকুয়াল টু জিরো, এটিকে লিখতে পারি দেখো থ্রি ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস এইট বা ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই থ্রি ইন্টু এক্স প্লাস এইট। আমি এটাকে এক নম্বর নাম দিলাম, এটাকে দুই নম্বর নাম দিলাম। এখান থেকে বলতে পারি যে এক নং সরলরেখার প্রবণতা হচ্ছে দুই এবং দুই নং সরলরেখার প্রবণতা হচ্ছে একের তিন। তাহলে অতএব এক নং সরলরেখার প্রবণতা এম ওয়ান সমান সমান লিখলাম আমরা দুই এবং দুই নম্বর সরলরেখার প্রবণতা এম টু ইকুয়াল টু একের তিন। ধরি সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ থিটা, তাহলে অতএব ট্যান থিটা ইকুয়াল টু এম ওয়ান মাইনাস এম টু বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু। আমরা এখানে প্লাস মাইনাস চিহ্ন দিলাম না, শুধু প্লাস চিহ্নটা নিয়েই আমরা নির্ণয় করব। ঠিক আছে, এখানে এম ওয়ান এম টুর মানটি আমি এবার বসিয়ে দেব। তাহলে এখানে আমি মানগুলো বসিয়ে জাস্ট ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে দেখো ট্যান থিটা ইকুয়াল টু ওয়ান পেলাম বা ট্যান থিটা ইকুয়াল টু ট্যান ফোর্টি ফাইভ, তাহলে থিটা ইকুয়াল টু ফোর্টি ফাইভ। অতএব সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ ফোর্টি ফাইভ ডিগ্রি, এটা হয়ে গেল আমার অ্যান্সার। ঠিক আছে, ফোর্টি ফাইভ ডিগ্রি। আমরা এবার জানবো দুটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত, কন্ডিশন অফ আমরা এবার জানবো দুটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত অর্থাৎ প্যারালাল হওয়ার শর্ত কি হবে। ওয়াই ইকুয়াল টু এম ওয়ান এক্স প্লাস সি ওয়ান ও ওয়াই ইকুয়াল টু এম টু এক্স প্লাস সি টু সরলরেখা দুটি সমান্তরাল হলে, অর্থাৎ এই দুটো সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে প্রথম সরলরেখাটার প্রবণতা দেখতে পাচ্ছি এম ওয়ান এবং দ্বিতীয় সরলরেখাটার প্রবণতা হচ্ছে এম টু, তাহলে এই প্রবণতা কী হবে, সমান হবে, অর্থাৎ এম ওয়ান ইকুয়াল টু এম টু। তাহলে তুমি বুঝতেই পারছো যে দুটো সরলরেখা সমান্তরালে কী হবে, সেম দেখতে হবে, শুধু কনস্ট্যান্ট দুটো আলাদা হবে। ঠিক আছে, এটাই হচ্ছে সমান্তরাল হওয়ার শর্ত। তাহলে দুটো সরলরেখা সমান্তরাল কিনা বুঝবো কী করে, শুধু সমীকরণ দুটোর মধ্যে ধ্রুবক পদের পার্থক্য থাকবে, বাকি সব একই থাকবে, অথবা সমীকরণ দুটিকে তুমি এরকম আকারে প্রকাশ করে নেবে, দিয়ে দেখবে উভয়ের প্রবণতা কী হবে, সমান হবে।
এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ হবে কি? এই সরলরেখাটার সমান্তরাল যে কোনো সরলরেখার সমীকরণ হবে, অর্থাৎ এটা যদি আমার এক্স প্লাস বিওয়াই প্লাস সি হয়, এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো হয়, তাহলে এর সমান্তরাল মানে এই সরলরেখাটার সমান্তরাল তার সমীকরণ হবে একই, এক্স প্লাস বিওয়াই প্লাস কনস্ট্যান্ট টার্মটা পাল্টে যাবে, তাহলে কে ইকুয়াল টু জিরো আমি লিখে দিলাম, ঠিক আছে? তাহলে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ হবে এক্স প্লাস বিওয়াই প্লাস কে ইকুয়াল টু জিরো, যেখানে কে হল ধ্রুবক। তাহলে দেখতে পাচ্ছ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো এই সরলরেখাটা আর এক্স প্লাস বিওয়াই প্লাস কে ইকুয়াল টু জিরো, এই দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল, তো সরলরেখা দুটো দেখতে একই রকম, শুধু কনস্ট্যান্ট পদের পার্থক্য আছে, এটা সি আছে, এখানে হচ্ছে কে আছে। এবার আমরা জানবো দুটি সরলরেখা লম্ব হওয়ার শর্ত, অর্থাৎ পারপেন্ডিকুলার হওয়ার শর্ত কী হবে দুটো সরলরেখা। ওয়াই ইকোয়াল টু এম ওয়ান এক্স প্লাস সি ওয়ান ও ওয়াই ইকোয়াল টু এম টু এক্স প্লাস সি টু সরলরেখা দুটি পরস্পর লম্ব হলে কী হবে? এই সরলরেখা দুটোর প্রবণতা দ্বয়ের গুণফল হবে মাইনাস ওয়ান। দেখো প্রথম সরলরেখাটার প্রবণতা হচ্ছে এম ওয়ান এবং দ্বিতীয় সরলরেখাটার প্রবণতা হচ্ছে এম টু, লম্ব হলে এম ওয়ান ইন্টু এম টু ইকুয়াল টু মাইনাস ওয়ান, বা তুমি লিখতে পারো এম ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই এম টু, বা এখান থেকে লিখতে পারো এম টু ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই এম ওয়ান, ঠিক আছে? তাহলে দেখো দুটো সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের প্রবণতাদ্বয়ের গুণফল কী হবে? মাইনাস ওয়ান হবে। এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো সরলরেখার ওপর লম্ব যে কোনো সরলরেখার সমীকরণ, অর্থাৎ ধরো এটা হচ্ছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, এটা সরলরেখা, এর উপর লম্ব, তাহলে এই সরলরেখাটার সমীকরণ তোমাকে নির্ণয় করতে হবে। দেখো এই সরলরেখার সমীকরণ তুমি নির্ণয় করবে কীভাবে? তোমার করতে হবে কি, এক্সের সহগ এবং ওয়াইয়ের সহগ এদের মধ্যে জায়গা চেঞ্জ করবে, তাহলে এক্সের সহগ এ আর ওয়াইয়ের সহগ হচ্ছে বি, তাহলে এরা নিজেদের মধ্যে জায়গা সহগগুলো, তাহলে এর জায়গায় বি চলে আসবে আর বি এর জায়গায় এ চলে যাবে, তাহলে লম্ব সরলরেখার সমীকরণ হয়ে যাবে বি এক্স এ ওয়াই, ঠিক আছে? আচ্ছা মাঝের যে চিহ্নটা থাকবে, যদি প্লাস থেকে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে এখানে, তাহলে এখানে প্লাস আছে বলে এখানে মাইনাস থাকবে, আর কনস্ট্যান্ট টার্মটা পাল্টে যাবে প্লাস কে ইকুয়াল টু জিরো, ঠিক আছে? তাহলে লম্ব সরলরেখার সমীকরণ আমি লিখবো কীভাবে? মনে রাখা সহজ যে এক্সের সহগ এবং ওয়াইয়ের সহগ নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে নেবে এবং এদের মাঝের যে চিহ্নটা আছে সেটা যা থাকবে তার উল্টো চিহ্ন এখানে, এখানে প্লাস আছে বলে এখানে মাইনাস বসলো, যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানে প্লাস বসতো এবং ধ্রুবক পদটাও পরিবর্তন হয়ে যাবে, এখানে সি ছিল বলে আমি ধ্রুবক পদ একটা কে নিয়েছি, ঠিক আছে? তাহলে দেখো এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো সরলরেখার উপর লম্ব যে কোনো সরলরেখার সমীকরণ হবে কি হবে, এদের মধ্যে জায়গা চেঞ্জ হবে এ আর বি, তাহলে হচ্ছে বি এক্স মাইনাস প্লাসটা মাইনাস হয়ে যাবে এ ওয়াই প্লাস কে ইকুয়াল টু জিরো, যেখানে কে হলো ধ্রুবক। এবার যদি দেখো এই সরলরেখা দুটো পরস্পর লম্ব, দেখো তুমি দুটো সরলরেখা পরস্পর লম্ব কীভাবে দেখে চিনবে? দেখবে এক্সের সহগ এবং ওয়াইয়ের সহগগুলো ঠিক পরিবর্তন হয়ে আছে এবং মাঝের চিহ্নটা যা আছে তার একে অপরের বিপরীত, এটা প্লাস চলে মাইনাস, আর কনস্ট্যান্টটা আলাদা থাকবে, একই থাকতে পারে কনস্ট্যান্ট একই থাকতে পারে, এই দুটো আলাদা না হয়ে একই থাকতে পারে, হ্যাঁ, কিন্তু এখানে এক্স এবং ওয়াইয়ের সহগগুলো কী হবে একে অপরের দেখবে পরিবর্তন করে লেখা থাকবে এবং মাঝের চিহ্নটাও ঠিক উল্টো থাকবে। এবার আমরা জানবো অভিন্ন সরলরেখার সময় বা আইডেন্টিক্যাল লাইন্স, অর্থাৎ একই সরলরেখা। এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল টু জিরো এক নম্বর সরলরেখা, এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু জিরো দুই নম্বর সরলরেখা। এক নং ও দুই নং সরলরেখা দুটো অভিন্ন বা একই হবে যদি আমরা প্রথমে এক্সের সহগগুলোর অনুপাত, তাহলে এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু ওয়াইয়ের সহগের অনুপাত বি ওয়ান বাই বি টু ইকুয়াল টু কনস্ট্যান্ট টার্মের অনুপাত সি ওয়ান বাই সি টু হয়। যদি দুটো সরলরেখা দেওয়া থাকে তাদের এক্সের সহগের অনুপাত
ওয়াইয়ের সহগের অনুপাত এবং ধ্রুবক পদের অনুপাতগুলো যদি সমান হয়ে থাকে তাহলে আমরা বলতে পারবো সরলরেখা দুটি একই সরলরেখার সমীকরণ। মানে এই একটা সরলরেখা, এর উপরে যদি আর একটা সরলরেখা থাকে দুটো একই সরলরেখা, ঠিক আছে। ধরো এক নম্বর সরলরেখা তুমি এটা আঁকলে, তা দুই নং সরলরেখাটা এটাই হবে। আমরা একটি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান করব, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 3x-4y+8=0 সরলরেখার সমান্তরাল দিকে পরিমিত, ঠিক আছে, এই ভাষাটা মনে রাখবে, সমান্তরাল দিকে পরিমিত। 2,5 বিন্দুটির 3x+y+4=0 সরলরেখা থেকে দূরত্ব নির্ণয় করো। দেখো যে সরলরেখা দুটো দেওয়া আছে সেই দুটো আমি একটাকে এক নম্বর অপরটাকে দুই নম্বর নাম দিলাম। সরলরেখা দুটো দেখেই তুমি বুঝতে পারছো এটা পরস্পর সমান্তরাল নয় এবং পরস্পর আবার লম্বও নয়, ঠিক আছে। তাহলে এবার এক নম্বর সরলরেখা, এটা হচ্ছে দুই নম্বর সরলরেখা। তাহলে আমি যদি ছবিটা আঁকি, ধরো এটা হচ্ছে এক নম্বর সরলরেখা, ঠিক আছে, এটা হচ্ছে এক নম্বর সরলরেখা, আর একটা দু নম্বর সরলরেখা আছে এটা, কারণ পরস্পর সমান্তরাল বা লম্ব নয় তাহলে পরস্পরকে ছেদ করেছে, এই কোণটা কোণ 90 ডিগ্রি হবে না যেহেতু ওরা পরস্পর লম্ব নয়। আচ্ছা এটা আমি ধরে নিলাম হচ্ছে দুই নম্বর সরলরেখা, ঠিক আছে এটা। এবার তোমাকে বলেছে এই সরলরেখাটা অর্থাৎ এক নম্বর সরলরেখার সমান্তরাল দিকে পরিমিত, তাহলে এই সরলরেখাটার সমান্তরাল দিকে পরিমিত আমি একটা সরলরেখা, মানে এই সরলরেখাটার সমান্তরাল দিকে পরিমিত 2,5 বিন্দুটির 3x+y+4 অর্থাৎ এই দুই নম্বর সরলরেখা থেকে তার দূরত্বটা কত হবে সেটা তোমাকে নির্ণয় করতে বলেছে। আমি প্রথমে এই বিন্দুটা এখানে লিখে, এটা হচ্ছে ধরো পি নাম দিলাম, এই বিন্দুটা স্থানাঙ্ক হচ্ছে 2,5। এবার আমাকে বলেছে যে এক নম্বর সরলরেখার সমান্তরাল দিকে পরিমিত, তাহলে এক নম্বর সরলরেখার সমান্তরাল দিকে পরিমিত আমি একটা সরলরেখা যেটা পি বিন্দু দিয়ে যাবে অঙ্কন করলাম, ধরো এটা ডটেড লাইন দিয়ে অঙ্কন করলাম, ঠিক আছে, এটা স্ট্রেট লাইন, তুমি স্কেল দিয়ে আঁকবে দেখবে সোজা হবে। তাহলে এক নম্বর সরলরেখার এটা হচ্ছে সমান্তরাল সরলরেখা, আমি এটা অঙ্কন করলাম, তুমি স্কেল দিয়ে সমান্তরাল একটা রেখা এখানে অঙ্কন করবে। তাহলে এই রেখাটা আমি কি ধরলাম কিউ বিন্দুতে ছেদ করেছে, তাহলে আমাকে এই পি আর কিউ এর মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এত বিন্দু থেকে এই দুই নম্বর সরলরেখার দূরত্ব পেয়ে যাবে, এক নম্বর সরলরেখার সমীকরণ কী দেওয়া আছে, এক নম্বর সরলরেখার সমীকরণ দেওয়া আছে 3x-4y+8=0, আর দুই নম্বর আছে 3x+y+4=0। এটা কিন্তু মনে রাখবে এই যে রেখাটা এনেছি এটা কিন্তু এর সমান্তরাল, ঠিক আছে, আমি হাতে এঁকেছি বলে ঠিক সমান্তরাল হয়নি, তুমি স্কেল দিয়ে এটা ঠিক সমান্তরাল লাগবে, ঠিক আছে। তাহলে এবার আমরা যেটা ছবি আঁকলাম সেটা একটু লিখব। ধরি এই বিন্দুটার নাম পি দিয়েছি, পি 2,5 বিন্দুগামী এক নম্বর সরলরেখার সমান্তরাল দিকে পরিমিত সরলরেখার সমীকরণ। তাহলে এক নম্বর সরলরেখার সমান্তরাল সরলরেখা হচ্ছে এটা, তাহলে এই সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ আমরা কী ধরবো, আমরা জানি একই হয়, 3x-4y, শুধু কনস্ট্যান্ট টার্মটা পাল্টে যায়, +k=0, এটা নাম দিলাম তিন নম্বর, তার মানে এটা হচ্ছে আমার তিন নম্বর সরলরেখা, ঠিক আছে। দেখো এই তিন নম্বর সরলরেখাটা কত বিন্দু, 2,5, এখানে তাহলে 2,5 বিন্দুটা বসাবো, তাহলে আমি k এর মান পেয়ে যাব। ইহা 2,5 বিন্দুগামী, x এর জায়গায় 2 আর y এর জায়গায় 5 বসালাম, তাহলে k এর মান পেলাম আমি 14, তাহলে তিন নঙে আবার k এর মান 14 বসিয়ে দিলাম, তাহলে আমি এই সরলরেখাটা পেলাম, ঠিক আছে এটা। তাহলে এটা হয়ে গেল আমার কত নম্বর সমীকরণ, নাম দিলাম চার নম্বর, ঠিক আছে। তাহলে 3 আর 4 কিন্তু একই সরলরেখার সমীকরণ, এটা 3ও হতে পারে
আবার এটা চার নম্বরও হতে পারে একই। তাহলে দেখো এটা হচ্ছে প্রথমটা হচ্ছে এক নম্বর, এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ, এটা হচ্ছে তিন নম্বর সমীকরণ। এবার দেখতে পাচ্ছি দুই এবং তিন নং সমীকরণ কোন বিন্দুতে ছেদ করেছে, কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখন যদি আমি দুই এবং তিন বা তিন মানেই হচ্ছে চার, দুই এবং চার নং সমীকরণ যদি সমাধান করি তাহলে কিউ বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাব। ধরি দুই নং ও চার নং সরলরেখা পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করেছে। চিত্র অনুসারে অর্থাৎ চিত্র অনুসারে দেখো এটা হচ্ছে দুই নম্বর, এই লাল কালের দুই নম্বর, এটা হচ্ছে চার নম্বর বা তিন নম্বরও বলতে পারো, এরা পরস্পরকে দেখো কিউ বিন্দুতে ছেদ করেছে। এখন আমরা দুই এবং চার নম্বর সরলরেখা, দুই নং এবং চার নং সরলরেখা কি করব, সমাধান করব। সমাধান করলে আমি কিউ বিন্দু স্থানাঙ্কটা পেয়ে যাব। তাহলে এখন দুই নং ও চার নং সমীকরণ সমাধান করে পাই, আমরা রাফে সমাধান করব। ঠিক আছে, রাফে সমাধান করে এখানে লিখে দেবো যে এক্স এর মান হচ্ছে মাইনাস দুই আর ওয়াই এর মান হচ্ছে দুই। তুমি পরীক্ষার খাতায় এখানেও সমাধান করতে পারতে। তাহলে আমরা দুই এবং চার নং সমীকরণ সমাধান করে কী পেলাম, এক্স এর ভ্যালু পেলাম মাইনাস টু আর ওয়াই এর ভ্যালু পেলাম টু। তাহলে এটা এটা কোন বিন্দু পেলাম, দুই এবং চার নং সরলরেখা পরস্পরকে দেখবে কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমি কিউ বিন্দু স্থানাঙ্ক পেলাম মাইনাস টু কমা টু। তাহলে আমরা পেলাম অতএব কিউ বিন্দু স্থানাঙ্ক মাইনাস টু কমা টু। তাহলে আমরা এই কিউ বিন্দু স্থানাঙ্কটা পেয়ে গেলাম। তাহলে এবার আমরা পিকিউ এর মধ্যে দূরত্বটা বার করতে পারব। ঠিক আছে, কারণ প্রশ্নটা বলেছিল এত সরলরেখা সমান্তরাল দিকে পরিমিত, অর্থাৎ এটা হচ্ছে এক নম্বর সরলরেখা সমান্তরাল দিকে পরিমিত, এই সরলরেখাটা পেয়েছি। ঠিক আছে, এই সরলরেখাটার উপর পি বিন্দুটা অবস্থিত ধরে নিয়েছিলাম। এবার এই পি বিন্দু থেকে আমাকে বলেছিল এই দুই নম্বর সরলরেখাটার লম্ব দূরত্ব নির্ণয় করতে। দেখো কিউ বিন্দুটা হচ্ছে দুই নম্বর সরলরেখার উপর অবস্থিত, ঠিক আছে, যেহেতু এটা এটা সমান্তরাল, ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পি কিউ এর দূরত্ব বার করলেই পি বিন্দু থেকে দুই নম্বর সরলরেখার লম্ব দূরত্বটা পেয়ে যাব। ঠিক আছে, সরি, লম্ব দূরত্ব নয়, দুই নম্বর সরলরেখার দূরত্বটা পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা এখানে আমাকে তো লম্ব দূরত্ব বার করতে বলেনি, এখানে আমাকে পি বিন্দু থেকে দুই নম্বর সরলরেখার দূরত্বটা বার করতে বলেছে। এখানে কিন্তু মনে রাখবে তোমাকে কিন্তু পি বিন্দু থেকে দুই নম্বর সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয় করতেও কিন্তু বলেনি। ঠিক আছে, তোমাকে বলেছে এই এক নম্বর সরলরেখার সমান্তরাল দিকে পরিমিত দুই কমা পাঁচ বিন্দুটির এই দুই নম্বর সরলরেখা থেকে দূরত্বটা নির্ণয় করতে। ঠিক আছে, এটাই বলেছে, কিন্তু লম্ব দূরত্ব নির্ণয় করতে বলেনি। ঠিক আছে, তাহলে আমরা দেখো এখন কিউ বিন্দু স্থানাঙ্কটা পেয়ে গেলাম পি বিন্দু, তাহলে পি আর কিউ এর মধ্যে দূরত্বটি আমরা সহজেই নির্ণয় করতে পারব। তাহলে অতএব পি টু কমা ফাইভ ও কিউ মাইনাস টু কমা টু বিন্দুর বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব, দেখো বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব সমান সমান রুট ওভার, প্রথমে আমরা কী করবো, এক্স স্থানাঙ্ক দ্বয়ের বিয়োগ ফল, অর্থাৎ টু মাইনাস অফ মাইনাস টু মানে টু প্লাস টু তা স্কোয়ার প্লাস ফাইভ, ওয়াই স্থানাঙ্কের বিয়োগ ফল তা স্কোয়ার, ফাইভ মাইনাস টু তা স্কোয়ার, এত একক। ঠিক আছে, তাহলে আমরা জানি যে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বার করতে গেলে কী করতে হয়, প্রথমে এক্স স্থানাঙ্ক দ্বয়ের বিয়োগ ফলের স্কোয়ার প্লাস ওয়াই স্থানাঙ্ক দ্বয়ের বিয়োগ ফলের স্কোয়ার, হ্যাঁ সেটা রুট করতে হয়, এক্স স্থানাঙ্ক দ্বয়ের বিয়োগ ফলের স্কোয়ার প্লাস ওয়াই স্থানাঙ্ক দ্বয়ের বিয়োগ ফলের স্কোয়ার, হ্যাঁ সেটা রুট করতে হয়। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলেই আমরা পি এবং কিউ এর মধ্যে দূরত্ব পেয়ে যাব। তাহলে আমরা ক্যালকুলেশন করলে কী পেলাম, পাঁচ একক। তাহলে পি এবং কিউ এর মধ্যে দূরত্ব পেয়ে গেলাম পাঁচ একক, অতএব নির্ণয় দূরত্ব পাঁচ একক, এটাই আমার অ্যান্সার। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, আশা করি আজকের সমস্যাগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।